বাড়ি গদিটাই চলে যাবে তাহলে আমরা কি করব তাই জন্য আমাদের নিজেদের আদিবাসীদের 18টি এমএলএ এমপিরে আছে তারা কিন্তু কেউ কোনোদিন আমাদের আদিবাসী হয়ে কথা বলে না সেখানে আমাদের নিজস্ব যেখানে এমএলএ এমপিরে আছে তারা কিন্তু আমাদের দুঃখের কথা বলে না আমাদের দুঃখের কথা বলে একমাত্র আমাদের ভাইজান ভাইজান আমাদের সব সময় সুখে দুঃখে পাশে থাকে আমরা এইরকমই একজন লড়াকু জননেতা চাই জনপ্রতিনিধি আমাদের থাকবে কারণ আমাদের দুঃখের কথা বিধানসভার ভিতরে তো আমরা জনসাধারণরা গিয়ে তো বলতে পারবো না কিন্তু ভাইজান কি আমাদের দুঃখের কথা বলে আমি প্রথমেই বলবো আমি একজন সাঁওতালি আমি আদিবাসী আমি এজন্য আমি সবথেকে আগে বেশি গর্ব অনুভব করব যে আমি একজন আদিবাসী হয়েও আমি সমাজের জন্য কিছু কাজ করতে এগিয়ে আসতে পেরেছি কারণ আমরা সবথেকে পিছিয়ে পড়া মানুষ কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে তারা আমাদেরকে এগিয়ে আসার জন্য হাত বাড়ায় কিন্তু কিছু স্বার্থান্বেষী ব্যক্তিদের জন্য আমরা কিন্তু সে হাতটা ধরতে পারি না তাই আমি বলবো যে আমি সাঁওতাল সমাজে জন্মগ্রহণ করেও আমি এই মঞ্চে এসে আমি আমার দু চার কথা বলবো কারণ আমি বলবো যে আমি একজন সাঁওতাল আমি একজন আদিবাসী আমি আমি বেশি গর্ব অনুভব করব আমি ভারতীয় তার থেকেও বেশি গর্ব অনুভব করব যে আমি ভারতবাসী হয়ে সাঁওতাল সমাজে জন্মগ্রহণ করেও আমি আমার বক্তব্য রাখব কারণ আমি সবাইকে আমার প্রণাম প্রথমেই জানিয়েছি যে আমি আমরা ভারতবাসী আমরা স্বাধীন মূল নিবাসী আমরা সহজ সরলভাবে জীবনযাপন করি কিন্তু জীবনযাপন করি কিন্তু আমাদের আমাদের পূর্বপুরুষ যারা সিধু কানু বিরসা মুন্ডা ফুলো ঝানো ভীমরাও আম্বেদকর এদের আত্মবলিদানের সংগ্রামে আমরা আমাদের সংরক্ষণকে সুনিশ্চিত করেছে কারণ আমরা পিছিয়ে পড়া আমরা আমাদের জাতির মানুষেরা বিশেষ লেখাপড়া করার সুযোগ পায় না কারণ আমরা তো খেটে খাই কিন্তু এদের আত্মবলিদানের সংগ্রামে কিন্তু আমাদের পথ করে দিয়েছে কিন্তু সেই পথ থেকে আমরা পিছিয়ে পড়ছি সেই পথ থেকে আমরা পিছিয়ে পড়ছি কিন্তু কি করব আমাদের সংবিধান আজ বিপন্ন আমাদের সংবিধান আজ বিধ্বস্ত তাই আমরা বিভিন্ন জায়গায় চাকরির ক্ষেত্রে দেখি যে বিভিন্ন দপ্তর এসএসসি পিএসসি ফুড ক্লার্কশিপ গ্রুপ ডি গ্রুপ সি সব জায়গাতেই আমাদের হচ্ছে ফেক এসটিদের রমরমা বাজার কিন্তু এই ফেক এসটিটা আসছে কোথা থেকে কারণ আমরা ফেক এসটিদের জন্যই আমরা কিন্তু অরিজিনাল এসটিরা আমরা কিন্তু নিজস্ব অধিকার থেকে বঞ্চিত হচ্ছি কারণ আমাদের যে কোটা থাকে সেখানে কিন্তু আমরা কোটা থেকেও বঞ্চিত হচ্ছি কারণ জেনারেলরা রাতারাতি হয়ে যাচ্ছে এসটি যে এসটি সার্টিফিকেট বের করার জন্য আমরা দিনের পর দিন হন্য হয়ে পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও এমএলএ এমপির কাছে ছুটে ছুটেও কিন্তু আমরা যে সার্টিফিকেট পাই না সেই সার্টিফিকেটটাই কিন্তু জেনারেলরা রাতারাতি বের করে নিচ্ছে টাকার বিনিময়ে কারণ এখানে এখন চলছে শুধু টাকার বিনিময়ে খেলা খেলা ছাড়া আর কিছুই দেখতে পাবেন না কারণ বিভিন্ন দিকে দেখা যাচ্ছে যে আমরা এসটি হয়েও আমরা পরীক্ষা দিয়েও আমরা কিন্তু চাকরির সুযোগ পাই না কারণ আমরা চাকরির সুযোগ পাই না এই কারণ জেনারেলরা আমাদের এসটি সার্টিফিকেটগুলোকে টাকার বিনিময়ে কিনে নিচ্ছে সেই টাকার জন্যই কিন্তু আমরা পিছিয়ে পড়ছি আর সেই টাকার জন্যই আমরা পিছিয়ে পড়ছি বিভিন্ন দপ্তরে দেখুন বিডিও এসডিও পঞ্চায়েত থেকে সব জায়গায় যারা নিচুর তলায় মানুষ আছে তারা কিন্তু এই 500 টাকা 1000 টাকার জন্য তারা কিন্তু সার্টিফিকেট কিনে নিচ্ছে লক্ষ্মীর ভান্ডার করার জন্য আর বিভিন্ন দিকে দেখে দেখা যাচ্ছে আমাদেরকে সাধারণ জনসাধারণকে ভুলিয়ে রেখেছে 500 টাকা 1000 টাকা দিয়ে কিন্তু আদিবাসীরা জেগে গেছে আর 500 টাকা 1000 টাকা দিয়ে তাদেরকে আর ভুলিয়ে রাখা যাবে না কারণ যেখানে নেতা মন্ত্রীদের কোটি কোটি টাকা লাখ লাখ টাকা সেই টাকা তারা ভোগ করছে আর আমাদেরকে হচ্ছে 500 টাকা 1000 টাকা দিয়ে আমাদেরকে ভুলিয়ে রাখছে আর বলছে দেখবেন আপনারা কিন্তু 500 টাকা 1000 টাকা নিচ্ছেন কিন্তু ভোটটা যেন ঠিক জায়গায় পড়ে কারণ ভোটটা না ভোটের বিনিময়ে ওরা কিন্তু জিতে ওরা ক্ষমতায় আসে কারণ 500 টাকা 1000 টাকা জনসাধারণের প্রাপ্য আর কোটি কোটি লাখ লাখ টাকা হচ্ছে নেতা মন্ত্রীদের প্রাপ্য কারণ যে ব্যক্তি যত প্রভাবশালী সেই ব্যক্তির কিন্তু তত বান্ধবী আর সেই ব্যক্তির বান্ধবীর অ্যাকাউন্ট থেকে কিন্তু কোটি কোটি টাকা বেরোয় আর তাদের ওই কোটি কোটি টাকা লাগে কিন্তু রূপচর্চার জন্য আর আমাদের হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষরা 500 টাকা 1000 টাকাতেই আমরা হচ্ছে খুশি কারণ আমরা তো সাধারণ মানুষ
আমরা তো ভিক্ষা নিতেই ব্যস্ত, কারণ আমরা হাত পেতে ভিক্ষা নিব আর কেউ কোনোদিন কিছু বলবে না। আর নেতা মন্ত্রীরা আমাদের চোখ দেখাবে যে আমরা 500 টাকা 1000 টাকা কিন্তু আমরা দিচ্ছি আর ভোটটা আমাদেরকেই দেবেন। আরে 500 টাকা 1000 টাকা কার টাকা? আপনারা আমার ট্যাক্সের টাকা। এই কথাটা আমরা কিন্তু বুঝেও বুঝি না। কেন বুঝি না? যে যদি আমার লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ হয়ে যায় তাই আর আমাদের শিক্ষা ব্যবস্থার তো কি অবস্থা বলবো। শিক্ষা ব্যবস্থার এদিকে হচ্ছে যোগ্য ক্যান্ডিডেট এসটিটা পাস করে বসে আছে, তারা হচ্ছে চাকরি পাচ্ছে না। জেনারেলরা সার্টিফিকেট এসটি সার্টিফিকেট জাল করে তারা চাকরি করছে, কিন্তু আমাদের বিধানসভায় অনেক এমএলএ এমপিরা আছে তারা কিন্তু আমাদের আদিবাসীদের কথা তারা বলে না, অথচ তারা আমাদের কোটা থেকেই কিন্তু নির্বাচিত হয়ে আমাদের হচ্ছে আমাদের কথা তুলে ধরার জন্য তারা কিন্তু বিধানসভায় আছে, কিন্তু তারা কিন্তু আমাদের দুঃখের কথা কোনোদিনও বলে না। কারণ বলবে কেন? কারণ তারা যদি আমাদের জনসাধারণের কথা তুলে ধরে, তারা যদি আমাদের আদিবাসীদের কথা তুলে ধরে, তাহলে তারা তো হচ্ছে গদি হারানোর ভয়। বেশি কিছু বলতে গেলে তো তাদেরকে হচ্ছে গদি ছাড়া করতে হবে, করবে। কারণ আমরা আদিবাসীরা তো হচ্ছে কাঠকট্টা কাঠের চেয়ারে বসে বসার মানুষ, আমাদের যদি গদিটাই চলে যাবে তাহলে আমরা কি করব? তাই জন্য আমাদের নিজেদের আদিবাসীদের 18টি এমএলএ এমপিরে আছে, তারা কিন্তু কেউ কোনোদিন আমাদের আদিবাসী হয়ে কথা বলে না। আমরা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করি কিসের জন্য? আমাদের সুখের কথা দুঃখের কথা বিধানসভার বাইরে বিধানসভা ভেতরে বলার জন্য আমরা জনপ্রতিনিধি নির্বাচিত করি, কিন্তু আমাদের এমএলএ এমপিরা কোনোদিন আমাদের দুঃখের কথা বলে না। কারণ আমাদের হচ্ছে যেখানে কোনো অধিকার দেওয়া হয় না আর সেখানে আমাদের নিজস্ব যেখানে এমএলএ এমপিরা আছে তারা কিন্তু আমাদের দুঃখের কথা বলে না। আমাদের দুঃখের কথা বলে একমাত্র আমাদের ভাইজান। ভাইজান আমাদের সব সময় সুখে দুঃখে পাশে থাকে। আমরা এই রকমই একজন লড়াকু জননেতা চাই, জনপ্রতিনিধি আমাদের থাকবে। কারণ আমাদের দুঃখের কথা বিধানসভার ভেতরে তো আমরা জনসাধারণ গিয়ে তো বলতে পারবো না, কিন্তু ভাইজান গিয়ে আমাদের দুঃখের কথা বলে। তাই আমরা সব সময় চাইবো যে মেরুদণ্ডহীন স্বার্থ লোভী এই রকম নেতা আমাদের কোনোদিনই চায় না। আমরা চাই লড়াকু নেতা, যিনি আমাদের অন্যায়ের পথ থেকে কোনোদিন সরে আসবেন না, যিনি কোনোদিনও নিজের মেরুদণ্ডকে টাকা পয়সার লোভে কোটি কোটি টাকার লোভে লাখ লাখ টাকার লোভে নিজেকে বিকিয়ে দেবে না, যিনি চোখে চোখ রেখে প্রশ্ন করবেন যে আদিবাসীদের অধিকারের কথা চোখে চোখ রেখে প্রশ্ন করবেন পিছিয়ে পড়া দলিতদের কথা, যে কথা কোনোদিন কোনো এমএলএ এমপিরা তুলে ধরেন না। কিন্তু আমাদের ভাইজান সবসময় আমাদের পাশে থেকেছেন, আমাদের ভাইজানি কিন্তু আমাদের হাতে হাত ধরে চোখে চোখ রেখে প্রশ্ন করতে শিখিয়েছে। তাই আমাদের ভাইজানের আদর্শে আমরা কিন্তু সবাই অনুপ্রেরিত। কারণ আমি কিন্তু কোনোদিনও এই রাজনীতির ময়দানে আসতে চাইনি, কারণ আমি যখন দেখলাম আমি যোগ্য এসসি ক্যান্ডিডেট হয়েও পরীক্ষায় পাস করেও ইন্টারভিউ দিয়েও আমি কিন্তু চাকরি থেকে বঞ্চিত হয়েছি, যখন দেখলাম যে নন এসটিরা আমাদের হচ্ছে এসটি সার্টিফিকেট জাল করে ওরা হচ্ছে টাকার বিনিময়ে সব সার্টিফিকেট কিনে ওরা চাকরিগুলোকে ছিনিয়ে নিচ্ছে, তখন কিন্তু ভাই জানি আমাদের প্রশ্ন তুলেছিল যে এসটিদেরকে বঞ্চিত করে নন এসটিরা, এরা তো এসটি নয়। কারণ আরে এসটিরা তো দেখলেই বোঝা যায়, ওদের পদবি সামান্য পদবির টুকুও দেখলেই বোঝা যায় এরা এসটি না এসটি নয়। কিন্তু যেখানে পঞ্চায়েত বিডিও এরা যখন সার্টিফিকেটগুলো দেয় তাদের কি চোখ বন্ধ থাকে যে পদবি দেখেও মনে হয় যে এরা এসটি না জেনারেল? তবুও কিন্তু ওরা টাকার জন্য অন্ধ হয়ে কাকে সার্টিফিকেটটা দিচ্ছে কাকে দিচ্ছে না সেটুকুও কিন্তু দেখে না। টাকা পেলো সঙ্গে সঙ্গে বাম হাতে টাকাটা নিল পকেটে ভরে নিল আর হচ্ছে সই করে দিল যে এই এসটি বলে, কিন্তু আদৌ ভেরিফিকেশন করে দেখা গেছে এরা এসটি নয়। তাই আমাদের লড়াকু নেতাকে আমাদের শক্ত হাত শক্ত করার জন্য সবসময় তার পাশে থাকবো। উনিই আমাদের লড়াইয়ের ময়দানে নামিয়ে লড়াই করতে শিখিয়েছেন। তাই আমাদের যতই কষ্ট হোক যে আমাদের লড়াইয়ের পথ দেখিয়েছে তাদের হাত আমরা কোনোদিনও ছাড়বো না। আর আমরা সাধারণ বাড়ির ছেলেমেয়েরা সবাই তো একটা আশা করি যে পড়াশোনা করে একটা ভালো চাকরি বাকরি করব। আমাদের আদিবাসীদের কথাই ভাবুন না, তারা মাঠে খেটে ভাঙা ঘর থেকে দিন রাত ওরা স্বপ্ন দেখে যে আমি একটা ভালো চাকরি বাকরি করব। কিন্তু হায়রে কপাল, কোথায় চাকরি বাকরি? আমাদের যে কোটা থেকে সে কোটা টুকুও টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে আর আমাদের চাকরি বাকরির প্রশ্নই আসে না, তাহলে মানুষ কোথায় যাবে? তাদের দুঃখের কথা কোথায় বলবে? আমাদের এমএলএ এমপিরা এক পর্যন্ত কোনো প্রশ্নই তুলল না যে এই যে এত ফেক এসটি ইস্যু, জল জঙ্গল জমির অধিকার সবকিছু
माननीय दीदी सब समय भाईजान के भय करे प्रतिबाद करते जान भाईजान के अटके भाईजान क्या भाईजान के अटके कारण भाईजान सब समय चोखे चोख रेखे प्रतिबादन मत भाषा तुले कथा बोले शिक्षार अधिकार एमन एकटा जिनिस जे आपनी पेटेर खुदा निये बाँचबेन किन्तु शिक्षार खुदा निये बाँचबेन ना।